খাইতে আরেকটু লাগে তুমি খাও, তোমার যা লাগে যা খাইতে মন চায় সব নাও, কিন্তু আমার কোনো কাজটা হবে না। লঞ্চে কিন্তু তুমি একবার চিটিং করছো, কিন্তু এইবার কিন্তু চিটিং করতে পারবে না। তুমি তো জানো আমার এলাকায় কিন্তু তোমাদের খেলাফ, আর আমি কিন্তু বরিশালে বলে এটা তোমার সাথে একবার বলছি, খাবার যত লাগে তুমি খাও, আমি আবার খাও, তোমার তো একটাই শর্ত, শুধু খাবার দিলে হবে, খাও। কিন্তু আমার কাজটা কিন্তু এবার কিন্তু এবার কিন্তু মিস করতে পারবো না, এবার করে দিতে হবে। ঠিক আছে নাও খাও। দেখো স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনাদের লঞ্চের মধ্যে একটা ওয়াদা করেছিলাম, কিন্তু মেয়েটা আমার কাছে আসে নাই। ওই নায়িকাটারে আমি খুঁজতে খুঁজতে দেখি যে পুরা গেল ভাই রুমে, রাজার ভাই রুমে কত খুঁজে পাইনি। তারপর আমি আপনার কি করবো, ওয়াদা করে তার আসতে পারি নাই। আজকে যে আপনি আমার ধরলেন যে খাওয়াচ্ছেন, আমার মনটা খুব পুরো হয়ে গেছে ভাই। আরে ওই দিন যে আমার কি ক্ষতিটা হয়েছে জানো তুমি, তোমরা যে এই লঞ্চে এরকম ক্রিকেট টিম নিয়ে উঠছো, এটা জানলে তো আমি শুটিংই করতাম না লঞ্চে। আমার 6 পর্ব শুটিং করার কথা, আমি 1 পর্ব শুটিং শেষ করতে পারিনি। আপনি কোনো চিন্তা করেন না, আপনাকে এখন যে ওয়াদা করছে আমি ওটা করবো। আপনার নায়িকা ও যদি না পান আমি অন্য নায়িকার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, কিন্তু কারে ধরলে টাকাটা পাওয়া যেতে পারে? এর টাকার ব্যবস্থা আমি করবো। তুমি দিবা? না আমি তো দিতে পারবো না, কিন্তু আমি জানি কারে ধরলে টাকা পাওয়া যাবে। ধরেন আমি আমার সাথে সুন্দরপাল, না সুন্দরপাল ধন্যবাদ, ধরেন সুন্দরপাল ওর সাথে আমার একটু ঝামেলা আছে, রাসেল বদ্দার অথবা গেল ভাই ক্লাব তো দিছে, ফান্ডের মধ্যে টাকা আছে, টাকা সময় দেখছে, হ্যাঁ বাজার করার জন্য আমাকে সালের জন্য টাকা টাকা দিছে অনেক কিছু। তো এখন এত টাকা পয়সা যখন আছে, আমি এদের জানি যে কোনকে কারে ধরলে টাকাটা আপনি পাওয়া যাবে। আচ্ছা বলো তো, এদের মধ্যে কারে ধরলে টাকাটা পাওয়া যেতে পারে? গেল বদ্দা, তাহলে রাসেল ভাই, চন্দ্রকল্লা ভাই। কিন্তু আমি কিন্তু ভাই ওদের সামনে কিন্তু আমি যাবো না, এই ব্যবস্থা কিন্তু সব তুমি করবে। যারা আছে আমি ব্যবস্থা করে দেবো আপনার জন্য। ওই বরিশালের আপনি তো জানেন খেলতে গেছিলাম, খেলাতে এত ভালো খেলতে পারি নাই, একটু বুঝেন নাই মানে ঝামেলা হয়ে গেছে। খাবার দাবার দেয় নাই? খাবার দাবার একটু এত হয় না, খেলতে গেলাম সরি পদ্মা, ওইখানে খেলার পর একটু মন টন খারাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয় নাই, লঞ্চে দেখা হলো। তো আজকে যে এতদিন পর আপনি সুন্দর করে খাওয়াচ্ছেন আমার, আমার খুব খুশি লাগতেছে। আপনি যা বলবেন আমি তাই করে দেবো। আমি তোমাকে শুরুতেই বলছি তুমি যত মন চায় তত খাবা, কিন্তু আমার কাজ আগে তোমাকে উদ্ধার করে দিতে হবে। ঠিক আছে, আমার আমার কিন্তু 85,000 টাকা লস হয়েছে, আর 50,000 অন্তত 50,000 টাকা তুমি আমাকে উঠে দিবা, আর এর উপরে যেইটা পাবা ওইটা তোমার। আপনার টাকার ব্যবস্থা আমি ওই সবের সাথে ক্লাবে কথা বলে ব্যবস্থা করে দিতেছি, আর ওই রাত্রে খাবারের ব্যবস্থাটাও যদি একটু আমার জন্য করে দিতেন। রাত্রে তো কই খাবো বুঝলেন নাই, রাতেরটাও একটু অর্ডার দিই ভাই। ওই একটা রুই মাছ, ফাবদা মাছ, আর ওই মুরগি, আর ওই তিনটা বাদ দিলে হবে, রাত্রে দিয়ে গেলাম আর কি। আমি কাজ করবো তো, খিদা সারা ফেটে বুক থাকলে কাজ করবো। ঠিক আছে তুমি খাও, আমি বিলটা দিয়ে যাচ্ছি। আরে আপনি যে আজকে আমার খাওয়াইলেন, আপনার খালি টাকার ব্যবস্থাও না, আপনার জন্য আরো কি কি করবো জানেন? সেদিন যে নায়িকা আনছেন আপনি, কি নায়িকার তো নায়িকার খাস বাদ দিয়ে খালি নাচে লঞ্চে গিয়ে গেল বদারে দেখে পাগল হয়ে গেছে, বুঝছে ও গেল এরে দেখে পাগল হয় ওর দেখে, আপনাদের শুটিং এর খাস বাদ দিয়ে এখানে নায়িকা ঘুরাঘুরি করে। আর নায়িকারে করতে কানছিলেন মানে আপনি সুন্দর সুন্দর আছে তাকে কোথায় ওর বাসা করে মানে ফোন নাম্বার আছে একটু, ধরেন গেল বদার দাদা সবার লগে দেখা হইলো, তো নায়িকাটা সুন্দর ছিল, নায়িকা তো সুন্দরই থাকে তাই না, নাম্বারও দেওয়া যাবে। আচ্ছা তুমি আমার কাজ করো, আর আপনার টাকার ব্যবস্থা ছাড়াও অন্য নায়িকাও যদি আপনার লাগে সব আমি আপনার ব্যবস্থা করে দেবো। আপনি খালি একটু খাওয়া দাওয়া করলাম, আমরা বাসায় তো মাঝে মধ্যে দাওয়াটা হয়, ভাবি রান্না টান্না করে মনে হয়, তো একটু ভাবি রাতে খানা যদি একটু খাওয়াইতেন ভাই, অনেকদিন পোলা রোস এগুলি খাইনি ভাই, খাইতে খেতে বুঝতেছেন তো ভাই। খাবার নিয়ে তুমি কোনো টেনশনই করো না, আমি তো তোমাকে শুরুতেই বলছি তুমি যত মন চায় তত খাবা, কিন্তু আমার কাজ আগে তোমাকে উদ্ধার করে দিতে হবে। ওটা আমি কোনো চিন্তা করেন না, আমি এগুলি সব ব্যবস্থা করে দিচ্ছি, রাসেল ভাই আগে উদ্ধার করে। ঠিক আছে খাও, তাহলে ভালো করে খাও, আর রাতের খাবারটা তো দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে ভালো থাকবে, পাঁচ একটু আমার টেবিলে পড়ে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি।